নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ব্যাপারে কয়েকটা কিছু আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কবে ছাড়বে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যোগ্যতা কীরকম, উচ্চতা কত, এর বয়স কত লাগছে। তো যারা নতুন ক্যান্ডিডেট, তো আপনাদের যারা নতুন তাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা। তো বিস্তারিত এখন আমরা আলোচনা করব এই বিষয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কবে ছাড়বে, এর যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ব্যাপারে। তো এগিয়ে যাওয়ার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনাদের প্রতিনিয়ত সব ধরনের চাকরির খবরাখবর আপডেট দেওয়া হয় এবং সঙ্গে সব ধরনের পরীক্ষার প্রস্তুতিও করানো হয়। তো বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কোনো এএসআই, ঠিক আছে, এএসআই সাব ইন্সপেক্টর বা যে কোনো এক্সেস কনস্টেবল হিসেবে পরীক্ষার প্রস্তুতিও করানো হয়। তো ঠিক আছে, আমরা এখন বিস্তারিত চলে আসি। তো প্রথমেই চলে আসি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কবে নতুন রিক্রুটমেন্ট বের হবে, নতুন অ্যাডভার্টাইজমেন্ট। তো কর্মসংস্থান পত্রিকা এর আগে, এর মানে কয়েকদিন আগে, যেটা এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাও দিয়েছিল যে এই বছর বেরোনোর খুব সম্ভাবনা রয়েছে, এবং এর আগে থেকেও কর্মসংস্থান পত্রিকা দিয়েছিল যে এই 2020 সালেই ডব্লিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো আমিও বলছি আমার আপডেট হিসাবে যে এই বছরই বেরোবে, এই মাসে খুব একটা চান্স আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট বের হওয়ার। তো আশা করি, দেখা যাক, এই মাসে অনেকটাই সম্ভাবনা রয়েছে, তো শীঘ্রই আশা করি বের হয়ে যাবে। তো প্রথমে দেখে নিই, তো আমরা আলোচনা করি এখন, তো চলে আসি যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেল ক্যান্ডিডেটদের, যারা মেল ক্যান্ডিডেট, তো মেল ক্যান্ডিডেটদের যোগ্যতা চলে আসি এখন। তো এলিজিবিলিটি চলে আসি, তো এলিজিবিলিটি কী লাগবে আপনাদের, মাস্ট ইন্ডিয়ান তো অবশ্যই লাগবে। তো এজ বয়স কত লাগবে আপনাদের কনস্টেবল পদে যোগ্যতার জন্য, বয়স কত লাগছে আপনারা দেখে নেবেন। তো 18 থেকে 27 বছর পর্যন্ত আপনাদের টলবি কনস্টেবলের বয়স থাকছে আপনাদের, 18 থেকে 27 বছর পর্যন্ত। আর আপনাদের যারা এসসি এসটি আছেন তারা 5 বছরের জন্য আপনারা ছাড় পেয়ে যাবেন, আর যারা ওবিসি আছেন, যারা ওবিসি থাকছেন, তো আপনারা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন। 2020 আপনাদের বের হবে, এটা আপনাদের বয়স থাকছে। তো বয়স অনুযায়ী আপনাদের 1/1/19 ছিল, এটাও 2019 অ্যাডভার্টাইজমেন্ট, তো আপনাদের 1/1/20 পর্যন্ত থাকতে পারে, অথবা 2021 বেরো 2021 থাকতে পারে 1/1। তো ঠিক আছে, তো তারপর তো হয়ে গেল যোগ্যতা, বয়সের ইয়েতে চলে গেল, বয়স কত লাগছে আপনার জেনে ফেলেন, 18 থেকে 27 বছর পর্যন্ত। তো এবার এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগছে, যোগ্যতা কী লাগছে পড়াশোনার ভিতরে। তো মাধ্যমিক পাস লাগছে আপনাদের, মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা ডব্লিউপি কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো তারপর ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আপনারা এবল মানে স্পিক বাংলা জানতে হবে, এটা সবাই, বাংলা লিখতে পড়তে জানতে হবে, এটা সবাই জানা, সবাই পারবে আশা করি। তো বয়স চলে গেলো, এডুকেশন কোয়ালিফিকেশন চলে গেলো, হয়ে গেলো। তো আপনাদের এখন চলে আসি মিনিমাম আপনাদের উচ্চতা কত লাগবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনাদের উচ্চতা কত লাগবে। তো ক্যাটাগরি অনুযায়ী আপনাদের উচ্চতা লাগবে, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট গোর্খা গাওয়ালিস রাজবংশীস অ্যান্ড শিডিউল ট্রাইব, মানে এসসি এসটি গোর্খা গাওয়ালিস যেগুলো আছে, মানে অল ক্যান্ডিডেট সব মিলে আপনাদের মানে অ্যাকসেপ্ট ওগুলো ছাড়া, গোর্খা রাজবংশী ছাড়া, এসসি এসটি ছাড়া, তো অল ক্যান্ডিডেট আপনাদের 167 সেমি লাগবে, বেয়ারফুটে, ঠিক আছে, বেয়ারফুটে নিসেবে মানে খালি পায়ে। তো ওয়েট লাগবে আপনাদের 57 কেজি, মানে 167 সেমি আপনাদের অল ক্যান্ডিডেটের জন্য লাগবে, গোর্খা এসসি এসটি বাদে 57 কেজি আপনাদের ওয়েট লাগবে। তো চেস্ট লাগবে আপনাদের 78 সেমি উইদাউট এক্সপিরিয়েন্স নোয়া ফুট, ঠিক আছে, তো 78 সেমি লাগবে আপনাদের, 5 সেমি আপনাদের এমনি ফুলাতে হবে। তারপর গোর্খা গাওয়ালিস রাজবংশীর জন্য আপনাদের 160 সেমি লাগবে, আর 53 লাগবে আপনাদের ওজন, ওয়েট লাগবে আপনাদের 53, 160 সেমি আপনাদের লাগবে এসসি এসটি ওবিসি গোর্খা গাওয়ালিস জন্য। তো অল ক্যান্ডিডেটের জন্য 167 সেমি, যারা জেনারেল জোরে রয়েছে, যারা ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট, তো 76 সেমি আপনাদের লাগবে এমনি, তারপর 81 সেমি সব কিছু, মানে 5 সেমি আপনাদের ফুলাতে হবে, যত সেমি আপনাদের থাকবে 5 সেমি আপনাদের এক্সট্রা ফুলাতে হবে। তো তারপর নেক্সটে চলে আসি, ঠিক আছে, তাহলে হয়ে গেল 160 সেমি এসটি এসটি এসসি এসটি গোর্খা থাকছে, তারপরে আপনাদের অল আদার্স ক্যাটাগরি থাকছে 160 সেমি। তো
তো তারপর আপনারা তারপরে এবারে মেথডে চলে আসছি, রিক্রুটমেন্ট মেথডে। রিক্রুটমেন্ট মেথড কী কী হবে আপনাদের রিক্রুটমেন্ট মেথডে দেখে নিই। তো আপনারা প্রথম হবে প্রিলিমিনারি, তো প্রথম হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, আপনাদের 100 মার্কের হবে। প্রথম পরীক্ষা হবে আপনাদের 100 মার্কের, এমসিকিউ বেসডে থাকবে আপনাদের, এমসিকিউ টাইপিং থাকবে প্রথম পরীক্ষাটা। তো তারপরে তারপর আপনাদের থাকছে 1 ঘন্টা, এটা পরীক্ষা হবে আপনাদের 1 ঘন্টা পরীক্ষা, এটা বেঙ্গলি আর নেপালি ভাষাতে হবে। তারপরে এখানে আপনাদের থাকছে, দেখে নিন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ আপনাদের 50 মার্ক থাকছে। তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যান্ড মাধ্যমিক স্ট্যান্ডার্ড আপনার থাকছে ম্যাথামেটিক্সে, ওটা 30 মার্কের থাকছে। তারপর আপনাদের রিজনিং থাকছে আপনাদের 20 মার্কের। প্রথম পরীক্ষা তাহলে থাকছে 50 মার্ক, এটা জিকে প্লাস জিএ। তারপর 30 মার্ক থাকছে ম্যাথামেটিক্স, রিজনিংয়ে থাকছে 20 মার্ক। তো নেগেটিভ থাকছে আপনাদের 1.4, মানে 1.4, ঠিক আছে। তো 1.4 থাকছে আপনাদের নেগেটিভ, তো 4টা 1 নম্বর কাটবে আপনাদের, রং অ্যান্সার 4টা ভুল গেলে আপনাদের 1 নম্বর কাটবে, নেগেটিভ মার্ক থাকছে আপনাদের। তো যারা প্রথম পরীক্ষা পাস করে যাবেন, মানে প্রিলিটা যারা পাস করে যাবেন 100 মার্কের, কোয়ালিফাই যারা করে নেবেন, তো তারপর আসছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট, মানে পিএমটি। ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের চলে আসবে হাইট ওয়েট, তখন থাকছে আপনাদের। তারপরে থাকছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি পিএমটি, ঠিক আছে। তো থাকছে আপনাদের, তো তারপর আপনাদের থাকছে 1600 মিটার, এটা থাকছে 1600 মিটার দৌড়। তো এটা আপনাদের 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কভার করতে হবে মাঠ, 1600 মিটার দৌড়, 6 মিনিট 30 সেকেন্ড আপনাদের মাঠ কমপ্লিট করতে হবে। তো ইলেকট্রনিক যেটা উপরটা রয়েছে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্টটা, ওর ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে আপনাদের ওটা দেখা হবে, টেস্ট করবে আপনাদের। তো রান আপনারা চালু করে দিন, যারা কনস্টেবল আপনাদের স্বপ্ন রয়েছে যে আমি পুলিশে যাব, কেউ কারো অনেক স্বপ্ন থাকে যে আমি পুলিশে যাব, তো অবশ্যই আপনারা রান চেষ্টা করুন, রান প্র্যাকটিস করে চালু করে দিন। নেক্সট ডে আপনাদের তখন সময় থাকবে না, প্রথম পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে, প্রথম পরীক্ষাটা যদি রিক্রুটমেন্ট তাড়াতাড়ি বের করে দেয়, বের হয়ে যদি হয়ে যায়। তো তারপরে চলে আসি, তারপর যখন প্রথম পরীক্ষা হয়ে যায় পেলি পাস করার পর, মাঠ পাস করার পর, মাঠ হবে, মাঠ যদি আপনারা কোয়ালিফাই করতে পান, ফলতে মানে কোয়ালিফাই করে যান, তারপর আপনাদের 5 নম্বরে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন হবে, ওটা 85 মার্কের হবে আপনাদের ফাইনাল রিটার্ন এক্সামিনেশন। 85 মার্কের আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে আপনাদের, 4টা চয়েসের মধ্যে চুজ করতে হবে একটা। তো তারপরে এটা বেঙ্গলি আর নেপালির মধ্যে ইয়েতে ভাষাতেই আপনাদের পরীক্ষা থাকবে। তো সিলেবাসটা দেখে নিন। তো আপনার জি জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যান্ড জেনারেল নলেজ আপনাদের 25 মার্ক থাকছে, আর ইংলিশে থাকছে আপনাদের 25 মার্ক। তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্সে থাকছে আপনাদের 20 মার্ক। তারপর রিজনিং অ্যান্ড লজিক্যালি থাকছে আপনাদের 15 মার্ক। তাহলে জেনারেল মানে জিএ, জিকে থাকছে আপনাদের 25 মার্ক, ইংলিশ থাকছে 25 মার্ক, ম্যাথামেটিক্সে থাকছে 20 মার্ক, রিজনিং এবং লজিক্যালি থাকছে আমাদের 15 মার্ক। তো অবশ্যই এটা যেটা 1.14, তো আপনার 4টা ভুল গেলে 1 নম্বর কাটবে, নেগেটিভ মার্ক থাকছে আপনাদের। তো আপনারা সিলেবাসটাও দেখে নেবেন ঠিকমতো। তো আপনারা ফাইনাল এক্সাম যদি পাস করে যান, তো আপনাদের ইন্টারভিউ থাকছে নেক্সট ডে, আশা করি আপনারা বুঝে গেছেন ফাইনাল যেটা এক্সাম আপনাদের বুঝিয়ে দিলাম। তো এরপর থাকছে আপনাদের রিটেন ইন্টারভিউ, 15 মার্কের ইন্টারভিউ আপনাদের থাকছে ফাইনাল এক্সাম পাস করার পর। তারপর ইন্টারভিউ আপনাদের 15 নম্বরে থাকছে আপনাদের ইন্টারভিউ, আপনাদের ডাকবে 15 নম্বরে আপনাদের ইন্টারভিউ হবে। তো আপনারা ইন্টারভিউ পাস করার পর তখন আপনাদের ভেরিফিকেশন হবে, আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে, আপনারা কী কী হবে তখন আপনারা ঠিকমতো পরে আপনারা বুঝে নিতে পারবেন, যখন আমাদের আপনাদের চাকরি যখন হয়ে যাবে, যখন আপনাদের মেরিট লিস্টে আপনাদের নাম থাকবে তখনই আপনাদের চাকরি হয়ে গেল, তো বুঝে নেবেন। তো আশা করি সবাই বুঝে গেছেন যে WBP কনস্টেবল মেল কনস্টেবলের যোগ্যতা কী কী লাগছে। তো আরেকবার একটু রিপিট করে নিই, বয়স লাগছে 18 থেকে 27 বছর পর্যন্ত আপনাদের বয়স আপনারা আবেদন করতে পারবেন। তো SC ST আপনারা 5 বছরের জন্য ছাড় পাবেন, আর OBC আপনারা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন। তারপর আপনাদের থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের যোগ্যতা লাগছে পড়াশোনার ভিতরে মাধ্যমিক পাস। তারপর ল্যাঙ্গুয়েজ আপনারা অবশ্যই বাংলা জানতে, পড়তে জানতে, লিখতে জানতে হবে। তারপর আপনাদের উচ্চতা লাগছে আপনাদের SC ST রাজবংশী যেগুলো গোর্খালি ছাড়া, গারোয়ালিস ছাড়া, আপনাদের 167 সেমি লাগছে আপনাদের অল ক্যান্ডিডেট
যারা থাকছে, তো 57 সেমি, 57 কেজি লাগছে আপনাদের ওয়েট, তো 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে, 78 সেমি লাগবে। তারপর আপনাদের এসসি এসটি আপনাদের 160 সেমি লাগছে আর 53 কেজি আপনাদের ওয়েট লাগছে, তো 76 সেমি আপনাদের লাগবে উইদাউট অ্যাকশন না ফুলিয়ে, তো 181 সেমি আপনাদের মানে 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে আর কি, যত সেমি আপনাদের থাকবে বুকে ইয়েতে টেস্টে আপনাদের 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো তারপর থাকছে আপনাদের, তারপরে প্রথম পরীক্ষা হবে পেলি, 100 মার্কের পরীক্ষা হবে, নেগেটিভ মার্ক থাকছে, 50 মার্ক জিএ জিকে, ম্যাথামেটিক্সে 30 নম্বর, রিজনিংয়ে আপনাদের 20 নম্বর দেখে নেবেন। তারপর আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি পিএটি থাকছে আপনাদের, তো 1600 মিটার দৌড় কভার করতে হবে আপনাদের 6.5 মিনিটে, এটা হয়ে গেল। তারপর ওটা পাস করার পর, কোয়ালিফাই করার পর আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, ওটা 85 মার্কের পরীক্ষা হবে, তো 85 মার্কের পরীক্ষা হওয়ার হবে। তারপর এটা আপনারা দেখে নেবেন, জিএ জিকে 25 মার্ক, ইংলিশ 25 মার্ক, ম্যাথামেটিক্স 20 মার্ক, রিজনিং লজিক্যাল 15 মার্ক থাকছে আপনাদের, নেগেটিভ 1-4, 4টা ভুল হলে 1 নম্বর কাটবে। তারপর আপনাদের ওটা পাস করার পর আপনাদের ইন্টারভিউ হবে 15 মার্কের, 15 মার্কের ইন্টারভিউ হওয়ার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট হবে, ফাইনাল রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ মিলে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট হবে আপনাদের, মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই চাকরি হবে। ঠিক আছে কনস্টেবল, আপনাদের ক্লিয়ার? তো আমরা এখন চলে আসি লেডি কনস্টেবলে, লেডি কনস্টেবলের যোগ্যতা কী লাগছে, এলিজিবিলিটি কী লাগছে। তো অবশ্যই সেম কনস্টেবলের মতনই, মেল কনস্টেবলের মতনই, মাস্ট ইন মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতের নাগরিক হতে হবে। তো 18 থেকে 27 বছর পর্যন্ত এই মেল ফিমেল ক্যান্ডিডেট লেডি কনস্টেবলের জন্য ওই রকমই সেম যোগ্যতা, তো ওই রকমই সিস্টেম। তারপর ওই মানে তারপর 5 বছর আপনারা এসসি এসটি ছাড় পেয়ে যাবেন, 3 বছর আপনারা ওবিসি ছাড় পেয়ে যাবেন। তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের সেম মেল কনস্টেবল মতনই, মাধ্যমিক পাস যোগ্যতা, ল্যাঙ্গুয়েজ আপনাদের বাংলা লিখতে পড়তে জানতে হবে। তো দেখে নিন আপনাদের লেডি কনস্টেবলের জন্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ড কত লাগছে। তো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট, মানে গোর্খা, গাওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব ছাড়া ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আপনাদের 160 সেমি লাগছে, 49 কেজি হাইট লাগছে, 49 কেজি আপনাদের ওয়েট লাগছে। গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইব এসটি এসটি এসসি এসটি, গোর্খা রাজবংশী যেগুলো থাকছে, রাজবংশী যেগুলো থাকছে, এসটি যেগুলো থাকছে, 152 সেমি আপনাদের লাগবে, 45 কেজি আপনাদের ওয়েট লাগবে। তো ঠিক আছে, ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ আপনাদের 160 সেমি লাগবে। তারপর যেগুলো গোর্খা, গাওয়ালিস, রাজবংশী যেগুলো রয়েছে, শিডিউল ট্রাইব, তো আপনাদের 152 সেমি লাগবে, 45 কেজি আপনাদের ওয়েট লাগবে। তো দেখে নেবেন আপনারা। তো তারপর থাকছে আপনাদের মেট্রো রিক্রুটমেন্ট, তো সেম প্রসেস, ডব্লিউপি কনস্টেবল মেল কনস্টেবলের সেম প্রসেস, 100 মার্কের আপনাদের পেলি থাকবে, এমসিকিউ বেস থাকছে এগুলা, তারপরে আপনাদের বেঙ্গলি নেপালি ভাষাতে হবে, 1 ঘন্টার পরীক্ষা। তো ওই সেম ওই রকমই মেল কনস্টেবল মতনই পেলিটা হবে, জিকে জিএ থাকছে 50, ম্যাথামেটিক্সে থাকছে 30, রিজনে থাকছে 20, আর আপনাদের 1.14 তো লাগছে, আপনাদের 4টা 1 নম্বর কাটবে, ওটা থাকছেই। তো তারপর চলে আসি আমরা এখন ফিজিক্যাল মেজারমেন্টে, তো ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের চলে আসি, তো ওটা ইলেকট্রনিক মেশিন মাধ্যমে ওটা ফিজিক্যাল মেজারমেন্ট করবে, যে টেস্ট হবে। তো তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদের 800 মিটার রান হবে, 800 মিটার আপনাদের 4 মিনিট সময় দেবে, 800 মিটার আপনাকে 4 মিনিটে কভার করতে হবে। তো আরেকটা কথা বলে দিই, পিএমটি পিএটি কোয়ালিফাইং ইন নেচার, তো মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবলের জন্য, তো পিএমটি পিএটি আপনাদের কোয়ালিফাইং ইন নেচার মানে স্বাভাবিক হবে, কারণ আপনাদের যেমন জেল পুলিশে 165 জন্য এত কেজি লাগবে কি, এত 168 জন্য এত কেবি, 170 সেমির জন্য এত কেবি, উচ্চতার জন্য এত ওয়েট লাগতে হবে। তো এরকম সিস্টেম, এরকম প্রসেস নাই, এরকম প্রসেস ছিল এর আগে 2015-16 সালে তখন, তো এখন বর্তমানে ওটা নাই, যে ওটা এখন জেল পুলিশে বর্তমানে রয়েছে। তো আপনার এখন কোয়ালিফাই ইন নেচারের মাধ্যমে এখন হবে পিএমটি পিএটি, তো যত উচ্চতা যত ওজন ওইরকম আমার লাগবে না, আপনার যেটা রয়েছে আপনার চেস্ট ওটায় 5 সেমি আপনারা ফুলালি হয়ে যাবে, কোনো সমস্যা না, আপনারা কোনো টেনশন করবেন না এগুলির ব্যাপার নিয়ে। লেডি কনস্টেবল মানে ফিমেল কনস্টেবল আপনাদের ওই সেম কোয়ালিফাইং ইন নেচার থাকছে আপনাদের পিএমটি পিএটি, তো ওইরকমই থাকছে আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন 85 মধ্যে পরীক্ষা হবে, যখন আপনারা পিএমটি পিএটি মাঠ কমপ্লিট করবেন, মাঠ কমপ্লিট করার 85 নম্বরে আপনাদের থাকছে আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন, তো ওটাও এমসিকিউ হবে, এমসিকিউ চয়েস 4টে থাকবে, তো 1 ঘন্টার পরীক্ষা হবে আপনাদের, তো এটা বাঙ্গালী নেপালের মধ্যে পরীক্ষা হবে, বেঙ্গলি নেপালি
নেপালি ভাষা পরীক্ষা হবে। তারপর চলে আসি নাম্বারে, ইয়েতে সিলেবাসে, তো জিএ জিকে আপনাদের 25 মার্ক থাকছে, ইংলিশে 25 মার্ক থাকছে, ম্যাথামেটিক্সে 20 নম্বর থাকছে, রিজনিং লজিক্যালে আপনাদের 15 মার্ক থাকছে ফাইনাল রিটেন এক্সামিনেশনে। তো চারটে 1 নম্বর কাটবে, এটা নেগেটিভ মার্ক থাকছে আপনাদের। তো তারপর চলে আসি ইন্টারভিউ, ইন্টারভিউ আপনাদের 15 নম্বর হবে, সেম মেল কনস্টেবলের মতোই 15 নম্বর হবে। যখন ইন্টারভিউ যখন কমপ্লিট প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, ইন্টারভিউ প্রসেস যখন কমপ্লিট হওয়ার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। মেরিট লিস্ট আপনাদের এটা ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ যোগ করে মেরিট লিস্ট আপনাদের প্রকাশ করবে। তো যারা মেরিট লিস্টে নাম থাকবে তাদেরই চাকরি হবে। তো আশা করি সবাই বুঝে গেছেন লেডি কনস্টেবলের কী কী যোগ্যতা লাগছে। তো আরেকবার দেখে নিই, বয়স আপনাদের 18 থেকে 27 হতে হবে, তাই এসসি এসটি ছাড় পেয়ে যাবেন আপনারা 5 বছরের জন্য, ওবিসি আপনারা 3 বছরের জন্য ছাড় পেয়ে যাবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, ল্যাঙ্গুয়েজ আপনাদের মাধ্যমিক সরি বাংলা জানতে হবে, পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে, আর লাগছে আপনাদের অল ক্যান্ডিডেট শুধু গোর্খা গোরালিস রাজবংশী শিডিউল ট্রাইব ছাড়া 160 সেমি, আর গোর্খা গোরালিস রাজবংশী শিডিউল ট্রাইব আপনাদের 152 সেমি লাগছে, 49 কেজি আপনাদের ওই অল ক্যাটাগরিজের জন্য যোগ ইয়ে লাগছে, ওয়েট লাগছে, ওজন লাগছে 45 কেজি আপনাদের গোর্খা গাওয়ালিস রাজবংশীর জন্য, শিডিউল ট্রাইবের জন্য 45 কেজি আপনাদের ওজন লাগছে। তো প্রথম পরীক্ষাটা অবশ্যই আপনাদের মেল কনস্টেবল নতুন হবে, 100-এর মধ্যে পরীক্ষা। তো দেখে নেবেন জেনারেল অ্যাওয়ারনেস জিকে 50, এলিমেন্ট ম্যাথামেটিক্স 30, রিজনিংয়ে 20 মার্ক থাকছে। তারপর থাকছে পিএমটি পিইটি, এটা আপনার দেখে নেবেন 800 মিটার রান করতে হবে, 4 মিনিট সময় থাকবে আপনাদের। তো পিএমটি পিইটি সব থেকে কোয়ালিফাইং নেচার, কোনো ওজন হিসাবে হাইট হিসেবে ওজন লাগবে না। তো তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে আপনাদের 85 মার্কের। তারপর যখন আপনারা 85 মার্কের আপনারা দেখে নেবেন, এটা জিকে জিএ থাকছে 25 মার্ক, ইংলিশ থাকছে 25 মার্ক, ম্যাথামেটিক্স থাকছে 20 মার্ক, লজিক্যাল রিজনিং থাকছে আপনাদের 15 মার্ক। তারপর হবে ওটা পাস করার পর যদি আপনারা ফাইনাল রিটেন এক্সামিনেশন পাস করে যান, তখন তারপর আপনারা ইন্টারভিউ আপনারা ডাক পাবেন, ইন্টারভিউ আপনাদের 15 মার্কের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ আপনারা জয়েন হওয়ার পর ওটা মেরিট লিস্ট হবে আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ মিল যোগ করে মেরিট লিস্ট প্রকাশিত হবে, যাদের মেরিট লিস্টের নাম থাকবে তাদেরই চাকরি হবে। তো আশা করি সবাই বুঝে গেছেন, ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখলেন আমার। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে অল নোটিফিকেশন অন করে দেবেন, যেন সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।